তো বন্ধুরা কিছু পরিমাণ চার্জ রয়েছে এখানে ক্যাপিটাল কিউ দিয়ে আমি এটাকে বুঝিয়েছি আর তার সামনে একটা টেস্ট চার্জ রেখে দিয়েছি ঠিক আছে একটা কিউ রেখে দিয়েছি স্মল কিউ এটাতে আমি টেস্ট করবো এটা মনে করো পজিটিভ চার্জ আর এই যে ক্যাপিটাল কিউ কিছু পরিমাণ চার্জ এখানে রেখেছি এটা মনে করো পজিটিভ তাহলে তোমরা সকলেই জানো কুলম্বসের ল অনুযায়ী এটা রিপেল হয়ে যাবে এদিকে ভেরি গুড এবারে চলে আসো কেস টুতে আচ্ছা এখানে রিপেল হলো কেন সেটা বুঝিনি এখানে রিপেল হওয়ার জন্য দায়ী হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন কেস টু এখানে দেখো এইটা এবার এই চার্জটা এখানে রেস্টে নেই যেমন এখানে এটা রেস্টে ছিল কিন্তু এখানে এটা কিন্তু রেস্টে নেই এ কিন্তু একটা ইউনিফর্ম ভেলোসিটিতে এগোচ্ছে তাহলে এই চার্জটার উপর কী হবে যদি ভেলোসিটিতে এগোয়ও তাহলে দেখো প্রথমে এদিকে ঠেলবে তারপরে এই চার্জটা যখন এখানটা চলে যাবে তখন এ ঠেলবে ঠিক এদিকটা তারপর যখন এখানে চলে যাবে তখন ঠেলবে ঠিক এদিকটা অর্থাৎ এই চার্জটা মোশন ঠিক এরমভাবে হতে থাকবে যদি মুভ করে এদিকে এই চার্জটা ঠিক এইভাবে রিপেল্ড হতে থাকবে রাইট এখানেও কিন্তু রিপালশন হচ্ছে ভালো কথা খুব ভালো কথা আচ্ছা এইবারে এখানে চলে আসো কেস থ্রিতে চলে আসো কেস থ্রিতে কী হয়েছে একটা কন্ডাক্টিং ওয়্যার রয়েছে মনে করো এটা তামার তার এবং প্লাস্টিকে মোড়া তামার তার এর দুপাশে আমি কী করেছি একটা ব্যাটারি আটকে দিয়েছি তাহলে ব্যাটারি আটকে দেওয়ার অর্থই হচ্ছে এখান থেকে কারেন্ট ফ্লো করছে ঠিক এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে বেশ এর পাশে আমি একটা আধানকে রেখে দিয়েছি তাহলে এটা কী হবে এটাও কি রিপেল করবে তোমাদের মনে হচ্ছে অনেকেরই মনে হবে যে হ্যাঁ স্যার এখানে কারেন্ট দিয়েছেন মানে এখান থেকে তো আধান পাস করছে তাহলে এই চার্জটা রিপেল হবে ভালো ভালো করে ভেবে বলো রিপেল হবে কি হবে না পজ করো হয়েছে বলেছো বলো রিপেল হবে কি হবে না দেখো ভালো করে এটা রিপেল হতে গেলে এখানে তো একটা আধান থাকতে হবে চার্জ থাকতে হবে কিন্তু এই এই তারটা অ্যাজ এ হোল তো নিউট্রালই থাকবে যদি ব্যাটারি দুপাশে আটকে নাও দাও তাহলেও নিউট্রাল থাকবে আর যদি ব্যাটারি দুপাশে আটকে দাও তাও তো অ্যাজ এ হোল নিউট্রালই থাকছে কি হচ্ছে না এখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে ইলেকট্রন এপাশ থেকে ঢুকছে ওপাশে যাচ্ছে আবার এখানে আসছে এখান দিয়ে গিয়ে আবার এখানে ঢুকছে আবার এই ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে কিন্তু এখানে কি কোথাও ইলেকট্রন আর প্রোটনের নাম্বারের ডিফারেন্স হয়ে যাচ্ছে সেটা তো হচ্ছে না ইলেকট্রন আর প্রোটনের নাম্বারের ডিফারেন্স না হলে পারে এখানে তো কোনো রকম চার্জও নেট চার্জ এটা জিরো ইলেকট্রন প্রোটন যেহেতু ডিফারেন্স হচ্ছে না নাম্বারে তাহলে এখানকার নেট চার্জ জিরো তাহলে এটা তো চার্জ পার্টিকেলই নয় তাই না এটা তো নিউট্রাল এটা পার্টিকেল যতই তুমি ব্যাটারি আটকাও নিউট্রাল রয়েছে তো নিউট্রাল হওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকম রিপালশন হবে না ক্লিয়ার এইবার আমি আসছি এর পরের ঘটনা রিপালশন হলো এবার এখান থেকে শুরু করো এবার তুমি করলে কি একটা মানে দেখার জন্য জাস্ট এই চার্জটাকে বললে ভাই তোকে আমি এদিকে ঠেলে দিলাম চার্জটাকে একটু তুমি টুক করে এদিকে ঠেলে দিলে টুক করে ঠেলে দিলে যেই না তুমি চার্জটাকে একটু টুক করে এদিকে ঠেলে দিলে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেল কি দেখা গেল না এই চার্জটা এরকম সোজা যাচ্ছিল কিন্তু এবার না গিয়ে এইভাবে একটু কেমন যেন বেঁকে গেল এরকম ভাবে যেন কোথায় একটা বেঁকে গেল চার্জটা এইভাবে যেতে থাকবে যতক্ষণ এটা রেস্টটা ছিল ততক্ষণ কিন্তু কোনো ফোর্স এর উপরে দেখা যায়নি যেই না এই চার্জটা এরকম মুভ করা শুরু করলো তখনই একটা ফোর্স কোথা থেকে যেন চলে এলো যে ওকে এদিকে ঠেলে দিল তখন সায়েন্টিস্টরা ভাবতে বসলো যে ফোর্স যখন এসছে আমরা ক্লাস ইলেভেনে পড়েছি চারটে ফান্ডামেন্টাল ফোর্স হয় কি গ্র্যাভিটেশনাল ফোর্স এটা তো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এদিকে যায়নি পরিষ্কার একদম কোনো সমস্যা নেই যায়নি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য তাই নয় হয়ে গেল গ্র্যাভিটেশনাল ফোর্স নয় তাহলে এটা তাহলে কি উইক বা স্ট্রং নিউক্লিয়ার অ্যাট্রাকশন নিউক্লিয়ার ফোর্স উইক বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা ইন্টারাকশন এখানে নিউক্লিয়ার ফিউক্লিয়ার কোনো ব্যাপারই নেই এটা উইকও নয় স্ট্রংও নয় তাহলে কি বাকি রইল তাহলে একটাই ফান্ডামেন্টাল ফোর্স বাকি রইল সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তাহলে কি ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স ফোর্স যখন হয়েছে নিশ্চয়ই এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সই হবে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কিন্তু দেখো এখানে এই তারটার মধ্যে কি কোনো কোথাও ফ্রি চার্জ আছে নেই তো তারটার মধ্যে কোনো ফ্রি চার্জ না থাকলে তাহলে এটা বোঝা যাচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা হতে পারে না কারণ চার্জের মধ্যে ফ্রি চার্জ নেই তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের থেকে ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বাদ দাও তাহলে কি পড়ে থাকলো ম্যাগনেটিক ফোর্স তাহলে নো ডাউট যে এই ফোর্সটা একটা ম্যাগনেটিক ফোর্স ঠিক আছে এইবার ম্যাগনেটিক ফোর্স তো বলে দিলাম কোথা থেকে এলো কি ব্যাপার এটাকে এক্সপ্লেন করতে গিয়ে বিজ্ঞানীরা বললে যে ম্যাগনেটিক ফোর্স হয়েছে তার কারণ আমরা দেখেছি ওর স্টেট বলে একজন সায়েন্টিস্ট ক্লাস টেন ওর স্টেট একটা এক্সপেরিমেন্ট করেছিলেন
সেখানে পরিষ্কার বোঝা গেছিল যে এটা একটা ম্যাগনেটিক ফোর্স। সেই এক্সপেরিমেন্টটা আমি দেখো করে তোমায় দেখিয়েছি, যদি কেউ মিস করে থাকো এক্সপেরিমেন্টটা আমি এখন তোমাদের কার্ডে তুমি এক্সপেরিমেন্টটা তুমি দেখতে পাবে, এক্সপেরিমেন্ট আমি করে দেখিয়েছি। কি করে দেখাবো না, এই যে তারটা রয়েছে না তারের সামনে একটা একটা আমি ম্যাগনেট রাখবো, এখানে আমি একটা ম্যাগনেট রাখলাম ঠিক এইভাবে, ঠিক আছে। এদিকে নর্থ পোল আছে, এদিকে সাউথ পোল আছে, দেখা যাচ্ছে যে নর্থ পোল সাউথ পোল রেখে ম্যাগনেটাই আমি রেখে দিলাম, কারেন্ট যে এদিকে ফ্লো করছে নর্থ পোলের ডিফ্লেকশন এদিকে হলো, সাউথ পোল বোর্ডের পিছন দিকে চলে গেল। এই ঘটনাটা কিন্তু ওস্টেড দেখেছিলেন। তারপরে এটা শিওর যে এই ম্যাগনেটকে যেহেতু ডিফ্লেক্ট করা গেছে এখানে কারেন্ট পাঠিয়ে, তার মানে এখানে কারেন্ট ফ্লো এর জন্য কোথাও একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা যাচ্ছে, কারেন্ট ফ্লো এর জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা যাচ্ছে। এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্যই এই নর্থ পোলটা, সেই এখানে যে এখানে কারেন্ট ফ্লো এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্যই এই নর্থ পোলটা ডিফ্লেক্ট হয়েছে, রাইট। এটা ওটসেট কিন্তু পরীক্ষা করে দেখলেন, তার মানে বোঝা যাচ্ছে যে কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে সেই কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে যায়। ওকে বেশ, তো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের উৎস। এইবার প্রশ্ন যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলো, কিন্তু একটা জিনিসও দেখা গেল যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলেও এখানে চার্জটা ডিফ্লেক্ট হচ্ছিল না যতক্ষণ না চার্জটা মুভ করে, চার্জটা মুভ করে তাহলে কি হলো, ডিফ্লেক্ট হলো, তাহলে দুয়ে দিয়ে চার মিলছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছে, ওটসেট বার করেছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ চুপচাপ বসে থাকলে ফোর্স অনুভব করছে না, চার্জ গেলেই ফোর্স অনুভব করছে, তার মানে কি চার্জে যাওয়ার জন্যও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, রাইট। চার্জ যখন যাচ্ছে তখন ও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সেই ম্যাগনেটিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ড দুজনে মিলে ইন্টারাকশন করে এটাকে, যেহেতু চার্জটা তারটাকে কোথাও আমি যেতে দিচ্ছি না, তাহলে এই চার্জটাই রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, ক্লিয়ার ব্যাপারটা। বেশ, তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে স্টেডি কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় কিন্তু ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে না, কারণ এখানে কোনো ইলেকট্রিসিটি হওয়ার জন্য যে ফ্রি যে আধানের দরকার বা যে চার্জ পার্টিকেলের দরকার সেই চার্জ পার্টিকেল এখানে নেই, ঠিক আছে। এইবার কেস টুতে চলে আসি, স্যার এখানে তো আপনি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের রিপালশনের কথাই বলেছিলেন, তাহলে এখানে কি ম্যাগনেটিক রিপালশন কিছু হবে, ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে, হবে কেন হবে না, তুমি তো এখানে শিখলে যে আধান গতিশীল হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ চার্জ যদি গতিশীল হয় নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, নইলে এই চার্জটা ডিফ্লেক্ট হবে কেন। ওস্টেড এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিল যে তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, চুম্বক দিয়ে দেখালে, তুমি এক্সপেরিমেন্ট করলে যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আমার একটা তারের সামনে যদি আমি চার্জকে ঠেলে দিই, চার্জ যদি যেতে শুরু করে তাহলে আবার চার্জ রিফ্লেক্ট হয়, তাহলে নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে যে চার্জের ফ্লো হওয়ার জন্য চার্জ নিজেই একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে দেয়। ওকে, তাহলে এইখানে যদি আমি আসি, এই চার্জটা গতিশীল আছে, তার মানে এও এখানে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে দিচ্ছে, ওকে, ম্যাগনেটিক ফিল্ড এখানেও ডেভেলপ হচ্ছে, চার্জ ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড যে হলো ডেভেলপ হচ্ছে। এখানে দেখো চার্জ যেহেতু কোনো কন্ডাক্টরের মধ্যে নেই, তাহলে এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডও জেনারেট করেছে আবার ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করেছে, কারণ এটা তো কোনো কন্ডাক্টরের মধ্যে থাকা চার্জ নয়, এখানে কিছু পরিমাণ চার্জ স্পেসে রয়েছে, তাহলে স্পেসের মধ্য দিয়ে যখন চার্জ ফ্লো করে দুটো ফোর্স ও জেনারেট করবে, দুটো ফিল্ড জেনারেট করে স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কেস টু হচ্ছে চার্জ থ্রু স্পেস, তো মোশন থ্রু স্পেস যদি হয়, চার্জ যদি মোশন থ্রু স্পেস হয় ইউনিফর্ম ভেলোসিটিতে, তাহলে কি হবে, দুটো জিনিস জেনারেট করবে, একটা ইলেকট্রিক ফিল্ড ই আর একটা ম্যাগনেটিক ফিল্ড বি জেনারেট করবে, ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। মোশন থ্রু কন্ডাক্টর যদি হয়, চার্জ মোশন থ্রু কন্ডাক্টর যদি হয়, তাহলে শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, আর এখানে যদি একটাই চার্জ, এখানে যদি মোশন না থাকে, যদি রেস্টে থাকে, তাহলে কি জেনারেট করবে, অনলি ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে। তাহলে স্যার চার্জ যদি নন ইউনিফর্ম মোশনে যায়, অর্থাৎ অ্যাক্সিলারেটেড হয়ে যায়, তাহলে কি হবে সেটাও জেনে রাখো বন্ধুরা, চার্জ অ্যাক্সিলারেটেড হলে পারে কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হবে। ওকে, দেখো আমরা লিখে নিয়েছি অ্যাক্সিলারেটেড চার্জ কি প্রডিউস করবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রডিউস করবে। ওকে, তাহলে বন্ধুরা আমরা এই কেস থ্রিটাকে নিয়ে একটু আলাদা করে ভাবি, কেস থ্রিটাকে নিয়ে, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি তাহলে বাকিগুলোকে। তার আগে একটা কথা বলে নেওয়া ভালো, এই যেটা লিখলাম আমি বোর্ডে বন্ধুরা, এটা তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে, লেখা হয়ে গেলে বলো, ঠিক আছে, লেখা হয়ে গেছে, ভিডিও পজ করে লিখে নাও। ওকে, আশা করি লেখা হয়ে গেছে। তো স্টুডেন্টস, এই হচ্ছে অনলি কেস থ্রি। এখানে দেখা যাচ্ছে চার্জটা যদি রেস্টে থাকে, অর্থাৎ আমি রেস্টে আসে মানে এটাকে ধরো এরম, যদি রেস্টে থাকে, চার্জ রেস্টে থাকলে এখানে ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য এখানে কোনো রকম ফোর্স দেখা যাচ্ছে না, কিন্তু চার্জ যদি মোশনে থাকে তখনই একটা ফোর্স এখানে দেখা যাচ্ছে, এইরকম দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়ে চার্জটা ডিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে,
তো এখান থেকে আমরা কনক্লুশন করে ফেললাম যে কি কনক্লুশন হলো যে চার্জের মোশনের জন্য চার্জ ইটসেলফ একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে দেয়, তার জন্য এই ম্যাগনেটিক ফিল্ডকে রিফ্লেক্ট করে দিচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডে ঝামেলা হচ্ছে এবং সে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এখান থেকে একটা কনক্লুশন আসছে যে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে, ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড আমি এইভাবে আঁকছি, ঠিক আছে, এইভাবে একটা জাস্ট একটা ম্যাগনেটিক ফিল্ডের পার্ট আমি আঁকছি, মনে করো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড এঁকেছি। এই ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ এরকম বসে থাকে চুপচাপ, তাহলে কি এই চার্জটা যদি চুপচাপ এখানে বসে থাকে, রেস্টে থাকে, তাহলে রেস্টে থাকলে কি হবে, নো ফোর্স, কোনো রকম ফোর্স ও ফিল করবে না, তাহলে রেস্ট চার্জ কোনো রকম ফোর্স এখানে এক্সপিরিয়েন্স করবে না। আমি ধরে নিচ্ছি এখানে গ্র্যাভিটি ফ্র্যাভিটি এসব ব্যাপার না, এখানে ইলেকট্রোম্যাগনেটিক কথাই বলছি, কোনো রকম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রেস্ট চার্জটা রিয়ালাইজ করবে না। ওকে, তো এটা হচ্ছে আমরা দেখলাম ম্যাগনেটিক ফিল্ড, দেখলে না যে কন্ডাক্টর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, পোস্টেড ম্যাগনেট দেখাচ্ছে যে হ্যাঁ কারেন্ট গেলে পরে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, তার মানে কন্ডাক্টর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়েছে। সেই ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ রেস্টে থাকে তাহলে তার কিছু হচ্ছে না, সে কোনো ফোর্স অনুভব করছে না, কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করছে না। কিন্তু যখনই চার্জটা মোশনে থাকছে, অর্থাৎ চার্জটা যখন আমরা এরকম মোশনে থাকছে, একটা ভেলোসিটি যখন এই মোশনে থাকছে, তখনই গন্ডগোলটা হয়ে যাচ্ছে, তখনও ফোর্স এক্সপিরিয়েন্স করছে, ঠিক আছে, তখন ফোর্স এক্সপিরিয়েন্স করছে, তাহলে কি হবে, পরে করে লিখছি আমরা চার্জ ইন ইউনিফর্ম ভেলোসিটি এক্সপিরিয়েন্স ফোর্স, অর্থাৎ এই চার্জটা যখন ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে তখন ও একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এবার দেখা যাচ্ছে যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করছে বন্ধুরা, এই ফোর্সটা, এই ফোর্সের ডিপেন্ড করে যাচ্ছে কত কিছু কিছু বিষয়ের উপরে, যে চার্জটা যত বেশি ভেলোসিটিতে যাবে ফোর্সটা তত বেশি রিয়েলাইজ করবে, এক নম্বর। দু নম্বর কি, এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যত বেশি হবে, ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে আসে, ম্যাগনেটিক ফিল্ড আসে কোথা থেকে, ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেট দিয়েও জেনারেট আমি করতে পারি, দুটো ম্যাগনেট মুখোমুখি রাখলাম, নর্থ পোল সাউথ পোল, মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে গেল, বা একটা ম্যাগনেট আনলাম নর্থ পোল বা সাউথ পোলের সামনে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে যাবে, বা একটা তারের মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাচ্ছি তাহলেও ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড মানে কি, যে ম্যাগনেটকে ডিফ্লেক্ট করতে পারে, সে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সাধারণত ম্যাগনেটিক ফিল্ড বোঝবো কি করে, আছে কিনা, একটা ম্যাগনেটকে নিয়ে গিয়ে দেখতে হবে, বা ম্যাগনেটিক নিডিলকে নিয়ে গিয়ে দেখতে হবে, সেখানে ম্যাগনেটিক নিডিলটা ডিফ্লেকশন হচ্ছে কিনা, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে সেটা বুঝতে গেলে দেখতে হবে ম্যাগনেটিক নিডিল, অর্থাৎ ম্যাগনেটিক নিডিল বা কম্পাস, যেমন এইরকম একটা কম্পাস, এরকম কম্পাসকে নিয়ে তুমি ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা জানতে গেলে তুমি কম্পাসটা রাখো, কম্পাসের তীরটা যেদিকে দেখাবে তোমার বুঝবে ম্যাগনেটিক ফিল্ড ওই দিক ওই দিক ওই দিক করে আছে, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড এভাবে বোঝা যায়। যাই হোক, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জকে আমি যখন রেখেছি, দেখা যাচ্ছে ফোর্স এক্সপিরিয়েন্স হচ্ছে এটা দেখলাম, এবং সেটা দেখা যাচ্ছে ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, এবং এটাও দেখা গেল যে ম্যাগনেটিক ফিল্ডের মানে ম্যাগনেটিক পাওয়ার যদি তুমি বাড়িয়ে দাও তাহলে একই ভেলোসিটিতে যাওয়া চার্জ আগের থেকে বেশি ফোর্স অনুভব করবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সাথেও এই ফোর্সটা কিন্তু প্রপোর্শনাল। আর কিসের সাথে প্রপোর্শনাল, এই যে চার্জটা রয়েছে না কিউ, এটার সাথেও প্রপোর্শনাল, কিউ ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড বি, এর প্রত্যেকের সাথে এটা প্রপোর্শনাল আছে। ওকে, এরপর আরেকটা জিনিসও দেখা গেছে, তুমি যদি চার্জটাকে ঠিক এই দিকেই নিয়ে যাও তাহলে কোনো রকম ফোর্স এক্সপিরিয়েন্সও করে না, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল যদি হয়ে যায়, ম্যাগনেটিক ফিল্ডের সাথে চার্জের ভেলোসিটি ডিরেকশন এখানে 0 ডিগ্রি আছে, তাহলে কোনো রকম ফোর্সও এক্সপিরিয়েন্স করবে না। কিন্তু যখনই তুমি এই অ্যাঙ্গেলটাকে একটু বাড়িয়ে দেবে তখন দেখা যাবে এই ফোর্সটা, এই ম্যাগনেট, এই যে এখানে যে থিটা তৈরি হচ্ছে সেই থিটার যা সাইন, সেই সাইনের সাথে প্রপোর্শনাল হবে। তো এই এই ব্যাপারগুলোর সাথে এই ফোর্সটা প্রপোর্শনাল। ওকে, এবং দেখা গেছে এইগুলোকে কম্বাইন করলে আমরা পেয়ে যাচ্ছি এফ ভ্যারিজ অ্যাজ কিউ কিউ ভি বি সাইন থিটা। ওকে, এবং প্রত্যেকটাতে এসআই ইউনিট ইউজ করে দেখা যাচ্ছে যে এই প্রপোর্শনালটা তুলতে গেলে যে কনস্ট্যান্ট দরকার তার ভ্যালুটা 1, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা আমি লিখতেই পারি। তো এই হচ্ছে ফোর্সের ভ্যালুটা, ঠিক আছে। কিরকম ব্যাপার দাঁড়ালো, ব্যাপার দাঁড়ালো কিছুই না, যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যদি কোনো চার্জ গতিশীল হয়, অর্থাৎ চার্জ যদি মোশনে থাকে ইউনিফর্ম ভেলোসিটিতে, তাহলে সেই চার্জের উপর একটা ম্যাগনেটিক ফোর্স দেখা যাবে, চার্জ একটা ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে, রাইট। সেই ম্যাগনেটিক ফোর্সটা কত, এটা এফ ইজ ইকুয়াল টু এটা। তো ম্যাগনেটিক ফোর্স বোঝাবার জন্য আমরা এখানে একটা সাফিক্স এম আমি লিখে দিচ্ছি, এফ এম দ্যাট ইজ এফ ম্যাগনেটিক দ্যাট ইজ কিউ ভিভি ইন্টু সাইন থিটা।
সবই হলো। এবার একটা জিনিস আমি জান আমাকে জানাতে হবে, সেটা হচ্ছে ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে, ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা আমাকে এক্সপ্লেন করে দেখতে হবে। তো দেখা যাচ্ছে বন্ধুরা, আমি একটু অন্য এই ছবিটাকে একটু ঘুরিয়ে আঁকি, একটু অন্যরকম আঁকি ছবিটা, দেখো তাহলে ফোর্স বোঝাতে আমার সময় সুবিধা হবে। বেশ, এইভাবে আঁকলাম, ঘোরাইনি, জাস্ট একটু একটা একটা করে আঁকলাম যাতে পরিষ্কার ছবিটা আসে। এইটা তো এখানে দেখা যাচ্ছে চার্জটা যখনই এইদিকে যাচ্ছে আর এই ম্যাগনেটিক ফিল্ড এদিকে রয়েছে, তখন দেখা যাচ্ছে চার্জটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে, যার জন্য সে কি হচ্ছে বোর্ডের ভিতর দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, বোর্ডের ভিতর দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, মানে বুঝতে পারছো কি। আর যদি এরকম হয় বন্ধুরা, যদি এরকম হয় যে বি এদিকেই আছে, চার্জটা এইদিকে যাওয়ার চেষ্টা করছে, তখন ব্যাপারটা দেখা যাচ্ছে যে এই চার্জটা তোমাদের দিকে চলে আসছে, এই চার্জটা তোমাদের দিকে চলে আসছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে চার্জের চার্জের উপর যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেই ফোর্সের জন্য চার্জটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে চার্জটা তোমাদের দিকে চলে আসছে। তাহলে ভি আর বি, ভি আর বি কে দিয়ে এমন কিছু, এমন কিছু এখানে ক্যালকুলেশন আনতে হবে বা আনা উচিত যার জন্য এই ফোর্সটা এদিকে আসে, রাইট? তো কি করা উচিত এখানে? আমাকে সাইন থিটা তো দেখতেই পাচ্ছি, সাইন থিটা আছে, তাহলে এটা কি এরকম ভাবে ভাবলে তো অনেক ইজিলি ভেবে যায় যে এফ ম্যাগনেটিক ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি। এটা ভাবলেই দেখো উইথ ডাইরেকশন আমার ফোর্সের ভ্যালুটা চলে আসছে। এবার দেখো ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি কোন দিকে হচ্ছে ভিতর দিকে ঢুকে যাচ্ছে, কিউ ইন্টু ভি ক্রস বি কোন দিকে হচ্ছে তোমার দিকে চলে আসছে। আবার যদি ছবিটা এরকম থাকতো, এখানে ক্রস ডিরেকশন রয়েছে, ক্রস ডিরেকশন মানে ম্যাগনেটিক ফিল্ড আমি ক্রস দিয়ে বোঝাচ্ছি, ক্রস মানে তোমাদের দিকে নয়, দ্যাট ইজ তোমাদের দিক থেকে বোর্ডের বোর্ডকে ভেদ করে, বোর্ড ভেদ করে ওদিকে চলে যাচ্ছে, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সেখানে যদি তুমি একটা চার্জ পার্টিকেলকে ধো এই ধোকে এইদিকে তুমি ভেলোসিটি দিয়েছো, তাহলে কিরকম হবে? এইদিকে বি আছে, এদিকে ভি আছে, রাইট? এদিকে এইদিকে আছে বি, মানে এইদিকে বোর্ডের দিকে বি, আর এদিকে ধরো ভি, তাহলে এদিকে যদি ভি থাকে এদিকে ভি আছে, তাহলে ভি ক্রস বি দেখো উপর দিকে হচ্ছে। অর্থাৎ যদি একটা চার্জকে তুমি এখানে ঢুকিয়ে দাও, তাহলে চার্জটা এরমভাবে যেতে শুরু করবে, রাইট? ভি ক্রস বি, রাইট? হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের উইথ ডিরেকশন ফর্মুলাটা চলে এলো। তো বন্ধুরা এইটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা। তো এখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ডও চলে আসে তাহলে কি হবে? মনে করো একটা ইলেকট্রিক ফিল্ডে চলে এসছে, আমি একটা সিম্পল ছবি এঁকে দেখাচ্ছি কিরকম ভাবে এসছে। তো এখানে বন্ধুরা একটা দেখে নাও কি গন্ডগোলটা হয়েছে, এখানে কিছুই না, এই যে কিউ চার্জটা রয়েছে এ ভি ভেলোসিটিতে এক্স এর দিকে যাচ্ছে, অর্থাৎ এর ভেলোসিটি হচ্ছে ভি ইজ ইকাল টু ভি আই ক্যাপ, ওকে, এক্স এর দিকে যেহেতু, বেশ ভালো কথা। এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বি, সেটা কোন দিকে? না, পি এর দিকে, পি এর দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে আমি লিখছি বি বি পি ক্যাপ, পি এর দিকে ইউনিট ভেক্টরকে আমি পি ক্যাপ ধরে নিচ্ছি, ওকে। আর এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, দ্যাট ইজ ই, সেটাকে আমি ধরে নিচ্ছি ই ইন্টু কোন দিকে? না, ও কিউ এর দিকে। তাহলে ও কিউ এর দিকে ইউনিট ভেক্টরটাকে আমি কিউ ক্যাপ ধরে নিচ্ছি। তো এখানে কত ফোর্স অ্যাপ্লাই হবে? তো যথারীতি ম্যাগনেটিক ফোর্স কত হবে? এফ এম। এটা খুব সুন্দরভাবে বের করা যাবে যে কিউ ইন্টু ভি ক্রস বি, রাইট? ভি ক্রস বি, ভি ক্রস বি ব্যাপারটা কিরকম আসছে? ভি ক্রস বি ব্যাপারটা এরকম আসছে, কিউ ইন্টু ভি বি অ্যাকচুয়ালি ক্রস হয়ে যাচ্ছে আই ক্যাপের সাথে পি ক্যাপ ক্রস করছে, ক্রস করে কোনো একটা ডিরেকশন আসবে, এইটার সাথে এটা ক্রস করে যে ডিরেকশন আসবে সেই ডিরেকশন হচ্ছে হবে, সেটা কোন দিকে হবে? আই ক্যাপের সাথে পি ক্যাপ করো, আই ক্যাপ এটা আর পি ক্যাপ এটা, আই ক্রস পি করছে, আই ক্রস পি মানে তোমাদের দিকে আসছে, তোমাদের দিকে এই দিকটা আসছে, ওকে ওকে। তাহলে এই দিকটা কোন দিকটা? এদিকটা তুমি এদিকটা যা হবে হবে, আই ক্রাফ প্রিফারেন্স যা জেড বলতে পারো, যাই যা খুশি বলতে পারো, যাই হোক। আর ইলেকট্রিক ফোর্স কিরকম আসছে বন্ধুরা? ইলেকট্রিক এফ ই, এই ফোর্সটা কিরকম আসে জানো? সবাই জানো, কিউ ইন্টু ই, কিউ ইন্টু ই, কিউ ই মানে কত? ই এর ডিরেকশন রয়েছে এরকম, তাহলে কিউ ইন্টু ই লিখে এখানে কিউ ক্যাপ দিতে হবে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে টোটাল এখানে যে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে বন্ধুরা, তাহলে এই দুটো ফোর্সকে ভেক্টরিক্যালি আমাকে যোগ করতে হবে, ভেক্টরিক্যালি যোগ করতে হবে, মাথায় রাখবে দুটো ভেক্টর। তো আই ক্রস পি করে যা হবে যে ভেক্টর হবে, আর কিউ ক্যাপ যে ভেক্টর যে ডিরেকশন হবে, সেই দুটো ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল জানা থাকলে আমরা তবেই এটাকে বার করতে পারবো, বা সেই দুটো ডিরেকশন অ্যাকচুয়ালি জানা থাকলে আমরা বার করতে পারবো। তো এটাকে আমরা একবারে কি করে লিখতে পারি? তাহলে এফ টোটাল যে ফোর্স, এফ টোটাল এটা আমরা লিখতে পারি কিউ ইন্টু ই ইলেকট্রিক ফিল্ডের জন্য, কোন দিকে? না, ইলেকট্রিক ফিল্ডের দিকে, এদিকে, প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি, ভি ক্রস বি কোন দিকে? না, এদিকে ভি, এদিকে বি থাকলে ভি ক্রস বি যেদিকে আর সেদিকে,
তো এই দুটো ভেক্টরকে আমাকে এইভাবে যোগ করতে হবে, ডাইরেক্ট যোগ করলে হবে না, ভেক্টরিক্যালি যোগ করতে হবে। তাহলে এটাকে একবারে লেখা যাক কিউ ইনটু ই প্লাস ভি ক্রস বি। ওকে, তো এই যে ফোর্সটা বেরোলো এফ, যে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফোর্স বেরোলো, এ ফিজিক্যাল টু কিউ ইনটু ই প্লাস ভি ক্রস বি, এই টোটাল ফোর্সটাকে বন্ধুরা বলা হয় লোরেন্টজ ফোর্স, লোরেন্টজ ফোর্স। ওকে, বোঝা গেল? তাহলে আমরা এইভাবে লোরেন্টজ ফোর্স পেয়ে গেলাম। এবং এবার কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আমাদের সামনে আসবে, সেখানে হয়তো লোরেন্টজ ফোর্স অ্যাপ্লাই করতে হতে পারে। যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তখন লোরেন্টজ ফোর্স অ্যাপ্লাই মানে ই আর ভি এর ডিরেকশন ফিরেকশন এগুলো খুব কাজে লাগবে আমাদের। আর যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে কিউ ইনটু ভি ক্রস বি করে আমরা ম্যাগনেটিক ফোর্স বার করতে পারি। ওকে, তো স্টুডেন্টস এবার আমরা একটু ব্যাপারটাকে বুঝি। ম্যাগনেটিক ফিল্ড তো বোঝা গেল, ফোর্সও বোঝা গেল, ফিল্ডের ইউনিটটা কি আসবে সেটা একটু বোঝার দরকার আছে না? অবশ্যই বোঝার দরকার আছে স্যার, ফিল্ডের ইউনিট কি এটা না বুঝলে কেমন কেমন লাগছে। ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বলে যাচ্ছেন, তা কারেন্টের জন্য আসছে, কিন্তু ওটা মাপবো কি করে, কি দিয়ে মাপবো? অবশ্যই দেখো খুব সহজ, তোমরা তো দেখলে ফোর্স ফিজিক্যাল টু অ্যাকচুয়ালি আসছে কিউ ভি বি সাইন থিটা, এটা তুমি দেখলে কিরম হবে না, এদিকে যদি বি হয় এদিকে যদি ভি হয়, এটা যদি থিটা হয় এটা যদি কিউ হয়, তাহলে কিউ যদি ভি বেগে যায় থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এটা হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড। ওকে, তাহলে ইউনিট বার করা খুব সহজ, তো ইউনিট দেখো সাইন থিটা তো ইউনিট নেই, আমি ইউনিটগুলো জাস্ট লিখছি, ফোর্সের ইউনিট নিউটন। ওকে, এটা এইদিকে কি ইউনিট, চার্জের ইউনিট কি কুলম, ভালো কথা। ভিয়ের ইউনিট কি, ভিয়ের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, বিয়ের ইউনিট আমরা জানি না, বিয়ের ইউনিট আমরা ইউনিট অফ বি আমরা জানি না, তো এটাকে আমরা ক্যালকুলেট করতে সাইন থিটার কোনো ইউনিট হয় না। তাহলে ইউনিট অফ বি কি আসছে, ইউনিট বি, ইউনিট অফ বি কি আসছে দেখো, নিউটন পার কুলম মিটার পার সেকেন্ড আসছে এটা। তো এই হচ্ছে আমাদের, দেখো আমরা ইউনিট অফ বিটাকে নিউটনের তলায় কুলম, দেখো কুলম মিটার পার সেকেন্ড ইন্টু বি, তাই তো, কুলম মিটার পার সেকেন্ড এন্ড বি, এটাকে আমরা বার করছি কুলমের তলায় নিউটন, কুলম নিউটনের তলায় কুলম মিটার পার সেকেন্ড। এবার কুলম মানে কি, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাহলে সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স কেটে গেল, তাহলে কি থাকছে দেখো, নিউটন দেখো পার অ্যাম্পিয়ার পার মিটার, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের একটা মোটামুটি ইউনিট দেখো চলে এসছে। এটাকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট বা ডাইমেনশনে তোমরা ভেঙে নাও, ডাইমেনশন ভাঙাটা খুব একটা কঠিন কাজ নয়, ঠিক আছে, ডাইমেনশনও ভেঙে দেওয়া যায় এটাকে, তো কিছুই না। নিউটন মানে এম এল টু দি পাওয়ার মাইনাস টু, অ্যাম্পিয়ার মানে আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে মিটার ইনভার্স মানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো এখানে এখানে এল এল কেটে গেল, তাহলে কি দেখছে মিটার টু দি পাওয়ার মাইনাস টু, অ্যান্ড এখানে আচ্ছা আচ্ছা এখানে একটা ভুল হলো, তো এই হচ্ছে বন্ধুরা আমাদের ইউনিটটা এলো বি এর, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এখানে আমরা একটু এর এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু মানে নিউটন, তাহলে এখানে অ্যাম্পিয়ার আছে অর্থাৎ আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এখানে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এল এল কেটে যাচ্ছে, কি আসছে আসছে এম, ওকে টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা একটা আমাদের ডাইমেনশন চলে এলো। তো এখানে একটু বেশি ভালো বোঝা যায় নিউটন পার অ্যাম্পিয়ার মিটার এর মানে, দেখো একটা অদ্ভুত জিনিস জানাচ্ছে, এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ফোর্স পার কারেন্ট পার মিটার, লম্বা একটা তার আছে, সে তার যত লম্বা হবে আর তারের মধ্যে দিয়ে যত কারেন্ট যাবে সেটা কিন্তু কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে কত ফোর্স আর কত ম্যাগনেটিক ফিল্ড আছে তার সাথে কেন কোনোভাবে রিলেটেড রয়েছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা কোনোভাবে যেন লেন্থের সাথে এবং কারেন্টের সাথে রিলেটেড, বুঝতে পারছ, বোঝা যাচ্ছে না, সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারেন্টের, কারেন্টের মধ্যেই ম্যাগনেটিক ফিল্ড লুকিয়ে আছে। যাই হোক, নিউটন পার অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার পার মিটার, এটাকে কিন্তু আমরা একটা পোশাকি নাম দিই, এটার নাম এত কষ্ট করে আমরা বলি না, এটাকে একজন সায়েন্টিস্টের নামে আমরা নামকরণ করেছি, তার নাম টেসলা, টি দিয়ে লেখা হয় টেসলা। তো ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে এসআই ইউনিট, এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড কত না, বিয়ের ইউনিট হচ্ছে টেসলা বা টেসলা, এটাকে আমরা এইভাবে লিখি, টি দিয়ে লিখি। ওকে, তো আশা করি ম্যাগনেটিক ফিল্ড ব্যাপারটা কি এটা তোমরা বুঝে গেলে, আর এখানে আমরা দেখলাম লোরেন্টজ ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স কি করে ক্যালকুলেট করতে সেটা বললাম, এর পরের দিন আমরা এই ফোর্সগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। ওকে স্টুডেন্টস, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নইলে পরের ক্লাসটা মিস হয়ে যাবে, পরের ক্লাস খুব সাংঘাতিক ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, খুব কনসেপ্ট গ্রো করবে ক্লাসটা তোমাদের।
তো আশা করি আমার ক্লাসটা তোমাদের ভীতিটাকে কাটিয়ে দেবে এবং আনন্দটাকে বাড়িয়ে দেবে। চ্যানেল সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে স্টুডেন্টস, বাই।